প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুদাসসির হোসেন, সিনিয়র শিক্ষক ক্রিকেট বিভাগের উচ্চ বিদ্যালয়। আমি ক্রিকেট বিভাগের উচ্চ বিদ্যালয়ের পক্ষে অনলাইনে ক্লাস নিচ্ছি। আমার বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তৃতীয় অধ্যায়, সৌরজগৎ। পৃথিবী চারিদিকে অসীম মহাকাশ বিস্তৃত। এই মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ উপগ্রহ, উল্কা এবং অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে বিশ্বজগৎ। সূর্য এই বিশ্বজগতের একটি নক্ষত্র। সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, গ্রহণপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ বা সৌর পরিবার। সৌরজগৎ কাকে বলে বা সৌরজগৎ কি? সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, গ্রহণপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে সৌরজগৎ বলা হয়। সৌরজগতের গ্রহ কয়টি? সৌরজগতের গ্রহ হচ্ছে আটটি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। এর ব্যাস 4,850 কিলোমিটার এবং এর ওজন পৃথিবীর ওজনের 50/3 সমান। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। বুধের কোনো উপগ্রহ নেই। সূর্যের নিকটতম গ্রহ বলে এর তাপমাত্রা অত্যাধিক, তাই বুধ গ্রহে কোনো জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। শুক্র, সূর্য থেকে দূরত্বর দিক দিয়ে শুক্রের অবস্থান দ্বিতীয়। একে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং পূর্ব আকাশে শুক তারা হিসাবে পরিচিত। শুক্র পৃথিবীকে প্রদক্ষিণ করতে 225 দিন সময় লাগে। আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহের নাম পৃথিবী। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। পৃথিবীর ব্যাস পূর্ব পশ্চিমে 12,752 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। পৃথিবী গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন, ভূপৃষ্ঠের অক্সিজেন নাইট্রোজেন রয়েছে। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 13.90°C। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। এগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবজন্তু, উদ্ভিদ জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব 381,500 কিলোমিটার। এটি 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। চাঁদের পৃষ্ঠে গর্ত, পাহাড়, পর্বত লক্ষ্য করা গিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন লাগলো?
মঙ্গল সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরে মঙ্গলের স্থান। সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে 7.8 কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস 6,787 কিলোমিটার এবং এর ওজন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গলের সময় লাগে 687 দিন। এখানে জীবন ধারণ অসম্ভব। বায়ুমণ্ডলে শতকরা 3 ভাগ নাইট্রোজেন ও শতকরা 2 ভাগ আর্গন গ্যাস রয়েছে। পানির পরিমাণ খুবই কম। বৃহস্পতি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ। বৃহস্পতি সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান 5ম স্থানে। এর ব্যাস, এর আয়তন পৃথিবীর প্রায় 1300 গুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ লিখে নাও। পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয়, বিশ্লেষণ করো। ধন্যবাদ সবাইকে। ও বাবা, গেছে না শেষ? তোমরা তোমাদের বাড়ি কাজ লিখে নাও। পৃথিবীর মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদ জীবন ধারণের একমাত্র আদর্শ। ধন্যবাদ সবাইকে।